শুভ সকাল, কেমন আছো? ভালোই আছো? আমিও ভালো আছি। তো আজকে খুবই বৃষ্টি পড়ছিল, একটু মানে বাজারে গেছিলাম, বাজারই করে নিয়ে এলাম, কী আর রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে আমি রান্না করবো, রান্নার রেসিপি বলবো। তো আজকে আমি করছি তেল ঝাল, তো তেলাপিয়া নিয়েছি, তো দেখতেই পাচ্ছ যে মাছ কেটে নিয়েছি, কেন আমার কই মাছ কাটতে খুব আমার ভয় লাগে। তো এই কই মাছ তেল ঝাল করব, কই তেল। আর আজকের রেসিপি রান্না হচ্ছে যে তেল কই, তেল ঝাল করব কই মাছ। তো এই রেসিপিটা আজকে দেখাবো, তো নতুন নতুন রেসিপিগুলো দেখাবো তো বলেছি। তো আজকে রান্না করছি তাহলে তেল কই, তো তোমাদেরকে দেখাচ্ছি যে রেসিপিটা, তো দেখতে থাকো আর লাইক শেয়ার করতে থাকবে। দেখেছ কই মাছ, কই কই দেখো, দেখাচ্ছি কই কই, জ্যান্ত জ্যান্ত কই কেটে দিয়েছি, তেল কই। অনেকদিন এ করেছিলাম তেল কই করবো বলে, তো আজকে বানাবো এই তেল কই। তো তেল কই যখন আমি করবো, দেখতেই পাচ্ছ এখানে আছে তেজপাতা, এইটা আছে রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা আদা বাটা, এখানে গোটা গরম মশলা, আর মাছকে ভাজবো, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ দেখাচ্ছি। এবার যে মাছ ভাজা আরম্ভ করব, দেখতেই পাচ্ছ মাছ ভাজছি, লাল লাল করে হবে তেল ঝাল, তো লাল লাল করে তেল ভাজবো। আর পুরো লাল লাল করে করে রেসিপিটা তোমাকে দেখাবো, আর এই গড়া থেকে পুরোটা দেখবে। আর ঘরে তোমরা করে থাকো, অনেক অনেক ওজন করো, অনেক জন করি, তো এমনি করে রেসিপিটা করলে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগবে, আর পুরো মাংসের মতন পুরো মাটন। কেউ জন এই খায়গা না পস্তায়গা, যে খায়গা সে পস্তায়গা। তো দেখতেই পাচ্ছ কড়া কড়া করে মাছগুলো ভেজে দিয়েছি, তো আর একটু তেল দেবো, তো এইটা এতে আগেই বলেছি, এতে আছে তোমার তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলাই দেবো, আর এটা আদা রসুন, এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা বলেছি তোমাদেরকে। তো আমি ছাড়বো গরম মশলা, তারপর ছাড়বো রসুন, তেজপাতা, তেল এমনিতেই ভালো লাগে। তো রান্নাটা রেসিপি নাম হলো তেল কই, তেল কই মানে কি, কইটা দিলে কি তেল বেরায়? তেল কই, তেল কই। কই মাছ খেতে ভালো লাগে না অনেক কাটা, এটা বড় বড় কই তো তোমরা দেখছো কি না, এটা বড় বড় কই, আমার ছেলে বলে কাঁটা, ছোট ছোট কই মাছ, ছোট কাঁটা কাঁটা। আর এখন তো একটু কাঁটা বেঁচে খাওয়া শিখতেই হবে, কারণ রাহুল যখনই এখনই মাছ খায়, তো রাহুল রাহুল কাঁটা এখনো খেতে পায় না। রাহুল যদি আসে তো রাহুলের জন্য কাঁটাপোনা আনতে হয়, মানে পেটি গুঁড়ো, তো রাহুল সেই কাঁটাপোনা যদি আনি তো খায়, নাহলে মাছ খাবে, খাবলে খাবে মানে এদিকে এদিকে এমনি করে 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 অল্প অল্প করে খায়, রাহুল বেশি মাছ খেতে পারে না। তো সেমনি তো না, মামাম যদি কাঁটা খেয়ে বেঁচে খেতে পারে মাছ, তো তার মামা কেন পারবে না? তো ওইটা তো একদম ছোট না, যে কই মাছ ওকেও দেবে, ও বেঁচেও খেতে পারবে না, এত কাঁটা কই মাছ। আমার একটা মাছ দেখতে পাচ্ছ, তো পেঁয়াজ কুচানো আছে আর আদা কুচানো আছে, টমেটো এই আহ সরি, তো টমেটো আর পেঁয়াজ কুচানোই আছে, তৈরি দেব। Yeah.
ছোটো কড়াই রান্না করতে কিন্তু মজা লাগে, খুব ভালো লাগে ছোটো কড়াই রান্না করতে। তো ওতে দেবো আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো, কোনো লাল হওয়ার জন্যে, সেটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার বেশি করি। তো তারপরে আমার লাচটা খেতে পারে না, তো একটু জিরে দেবো। তাও কত ঝাল দিল দেখো, লঙ্কা না খেলে বড় ছেলে হতে পারবে না। একবার বলে দুধ না খেলে হবে না ভালো ছেলে, ভালো ছেলে বলে আগে লঙ্কা না খেলে হবে না ভালো ছেলে, না বড় ছেলে স্যার, বড় ছেলে। পুরো মশলার জলটা কষবে, লাল হয়ে যাবে, তবে আমি আবার একটু কষে কষে অল্প জল দিয়ে তবে মাছটা ছাড়বো। দেখতেই পাচ্ছো একটাই তরকারি আছে করছি, কেননা অনেক দেরি হয়ে গেল আজকে আমার রান্না করতে মামামের জন্য। আর মামামের জন্যে মামার বহুত বদমাশ হয়ে গেছে এখন, তো আর কি বলবো তোমাদেরকে, মামাম প্রচণ্ড বদমাশ হয়ে গেছে। আর আমার সাইকেল পরশু দিন হেঁটে গেছিলো কাজ করতে, প্লাস্টিক খুলে দিয়েছি সব, বাবার আমি মিলে দোকানে বসে বসে সব প্লাস্টিক খুলে দিয়েছি সাইকেল। দেখতেই পাচ্ছ মশলাটা কষা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, এবার জল ঢালবো, অল্প জল দেবো, বেশি দেবো না, তেল ঢাল তো অল্প ওই দেবো, তেল ঝাল বাবা, তার মধ্যে আরো খেতে পারবো আমি ঝাল। আজ কি বার জানো মা, দেখতেই পাচ্ছ এটা আমি এখন মাছটা ধোবো না, মাছটা ধোবো একটু পরে, কেন এটা আমি ঢাকা মারবো, যখন ফুটবে তারপরে আমি মাছটা দেবো, তখন তাও সেটা দেখাবো আমি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাকে দেখাতে দেখাবো, দেখতে থাকো। কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট শেয়ার লাইক লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, খুব কষ্ট দিচ্ছ কিন্তু আমাকে, এইগুলো দিলে তো আরও ভালো ভালো রেসিপি দেখাতে পারবো। তো দেখি তোমরা কত আমাকে কমেন্ট শেয়ার আর লাইক করো, তো আমি দেখতে আছি আর তোমাদেরকেও দেখাতে আছি, আই লাভ মাই ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ মানে তরকারিটা ফুটে গেছে, ফুটেই গেছে, ফুটে গেছে, এবার আজকে মাছগুলো ছাড়বো আস্তে আস্তে করে। অনেকদিনই বলেছিল যে কাকু যে একবার আনতে গেছিলো, তো শেষ হয়ে গেছিলো, সেই মাছটা পাইনি, আমি জানি আজকে যখন পেয়েছি তাহলে কিনে নিয়ে এসে করি, ঠিক আছে, ওই যে ঢাকা মেরে দেবো। দেখতেই পাচ্ছ হয়ে গেছে বেশি তেলটা, এই গরম মশলাটা দেবো, তেল কই হয়েই গেল, এই তো তেল কই কালারটা দেখেছো তো, পরে রেসিপিটা দেখবি আমি কেমন করি। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে আগে খাচ্ছে, তো তেল ঝাল তো কেমন হয়েছে আমি জানি না, তো খাওয়াচ্ছি ওই বলবে কেমন হয়েছে, না বলো কেমন হয়েছে, ও খাবে সত্যি 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 খাবে, তবে তো ওই করবে বলবে না, আমারই ভুল, ভালো হয়েছে, বেশি ঝাল হয়নি কিছু হয়নি, এই ফাটাফাটি হয়েছে নাকি ভি লাগবে, অনেক ঝাল হয়েছে আমার জন্য, ঠিক আছে একটুও ঝাল খেতে চাই না, আর যদি বিরিয়ানি হয় ও আর ঝালই দেখ না।
জাল হয়েছে এই দেখো মাম মামু হয়েছে আছে জাল হয়েছে মাম্মা জাল হয়নি তো তুমি মাম খেয়েছো ভালো হয়েছে বড় যদি ভালো হয়ে থাকে কি করতে লাইক বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যাঁ বলে করতে ভুলবে না দেবে কিন্তু আরো ভালো ভালো দিদু রেসিপি দেখাবে হ্যাঁ তো দেখতে পাচ্ছ তো আমার ছেলে বলছে হেভি হয়েছে আর আমার ছেলে সত্যিকার কথা আমার ছেলে মুখের স্বাদ খুবই বোঝে তো বাবার থেকেও বুঝে যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে ওই জন্যে আমি ওকে প্রথম খাইয়ে তো জিজ্ঞাসা করলাম যে রান্নাটা আমার রেসিপিটা কেমন হয়েছে আর এই জন্যে ওকে খাওয়াচ্ছি আর তোমাদের রেসিপিটা ভালোই বলেছে তো দারুণ হয়েছে এই দেখো কাঁটা বাচ্চি দেখো রাহুল আরও একই তো তাহলে রাখছি হাই হ্যাঁ বল কোথায় যাচ্ছ বল ভালো লাগছে আর ভালো যদি লাগে আমাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে মাম্মা দেখি 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 তুই কোথায় যাবে সে যে কোথায় যাবে হ্যালো হ্যালো বাবা দেখো মাম্মা স্টাইলটা দেখো ওই দেখো দেখেছো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ হাই বলে দাও হাই বলে দাও সবাইকে হাই বলে দাও বলো হাই তো তাহলে আজকে কই মাছের রেসিপিটা দেখালাম ইলঝাল তো কেমন লেগেছে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও দেখাবো আর আজকে নিতে আজকের দিনে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর দেখতে থাকো কিন্তু লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবে না কাকিমাকে মনে করবে কিন্তু ভুলে গেলে কিন্তু কাকিমা পড়ায় মা টুরুরা